ব্লগটা রান্নাঘর দিয়ে শুরু করলাম, দুপুরের মেনু দিয়ে। দুপুরের মেনুতে আছে, এখানে দেখো, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে পুটলি ভাজা হচ্ছে। পুটলি ভাজা বেশ ভালো লাগে। আর এটা হলো ঢেঁড়স, ঢেঁড়স দিয়ে আবার ভেন্ডি, যে যেটাই বলো। কি রান্না হবে সেটাই তোমাদের কাছে, তোমাদের দেখতে হবে আমার ভিডিওটা। তার আগে আমার চ্যানেলে ওয়েলকাম করে দিও, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মি ব্লগ। আর যে যেখান থেকে আমার এই ছোট ছোট ব্লগগুলো দেখছে, তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। তো দেখো, এখানে রান্না হচ্ছে কাতলা মাছ। যেমন মোটা মোটা করে দাগা করা, তেমন একদম পাকা একটা কাতলা মাছ। তো এটা আলু দিয়ে একটু কালিয়ে মতন করে রান্না করব। তো আমার এই যদি রান্নাগুলো তোমাদের দেখতে হয়, তো পুরো ভিডিওটাই কিন্তু দেখতে হবে, তাই না বন্ধুরা? তা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকো, আশা করি তোমাদের খুব ভালো। একদম ছোট্ট একটা ব্লগ ভিডিও। তো কাতলা মাছগুলো তোমাদের দেখানো হয়ে গেছে। এইখানে দেখো, আমি রান্না করছি ফার্স্ট ছিল মানে ঢেঁড়স বা ভেন্ডির ভর্তা, বেশ ভালো লাগে। এই ঢেঁড়স ভেন্ডির ভর্তা আমার একটা মানে দেওয়া আছে রেসিপি, তোমার এইভাবে করলে কিন্তু ভালো লাগবে খেতে। আর একটু লঙ্কা বেশি দিলাম, কিন্তু লঙ্কাটা একটু কম দিয়েছিলাম। আর ওইদিকে সেই কুটলি ভাজা, আর এটা হলো সেই টপক টপক করে মাছের ঝোল একদম ফুটছে, সেই কাতলা মাছের ঝোল। একটু ঝোল ঝোলে রাখবো, কেন দুটো জিনিস দেখলে যে শুকনো হয়েছে, ওই জন্য এইটা একটু ঝোল ঝোলে রাখবো। মাছগুলো এক একটা পিস তোমাদেরকে কি বলবো বন্ধুরা, দেখো একটু শুধু সেটাই তোমাদের তুলে তুলে দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, আলু দিয়ে এটা বেশ একটু কালিয়ে মতন করে রান্না করবো, আর কিছু না। একটু পেটিগুলোর সাইজগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই মাছটা এত পরিমাণে তেল হয়েছিল, তোমাদেরকে কি বলবো। যাই হোক, ঝোলটা তো ফুটছে। তা দেখো, আমার ঝোল কিন্তু একদম কমপ্লিট, দেখেছো বন্ধুরা, পুরো ঝোলটা কমপ্লিট। আর আমি গরম মশলা কিন্তু গুঁড়ো এখানে ব্যবহার করিনি, আমি এখানে গরম মশলা থেঁতো করে দিয়েছি, বেশ বেশি টেস্টি হয় এইভাবে থেঁতো করে দিয়ে রাখো। তা ছোট্ট মুলাকা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ, টাটা।